আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে গতকাল সুপ্রিম কোর্টে। আর এই শুনানির পর একেবারে সরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কে কি বলছেন শোনাবো। আমি বলেছিলাম মমতা ব্যানার্জির নেতৃত্বে শুরু হয়েছে অপারেশন ধামাচাপা, অর্থাৎ গোটা বিষয়টাকে থামিয়ে দাও, বিপদে চালনা করো, লোপাট করে দাও। শীর্ষ আদালতে যদি কেউ প্রশ্ন করে থাকে যে এই টাইম ফ্রেমটা নিয়ে, তাহলে তার উত্তরও তো আবার রাজ্য সরকারের আইনজীবী সেগুলো জানিয়েছেন, ফলে প্রশ্নোত্তরটা তো ওইখানে হয়েছে, তার উত্তরটা তো সেখানকার আইনজীবী হয় আজ দিয়েছেন, নয় পরবর্তী শুনানিতে দেবেন। আবার উত্তর খোঁজার দায়টা যাদের কাছে, সিবিআই, তো সিবিআই এতক্ষণ কি করছে? সুপ্রিম কোর্টে গতকাল একাধিকবার এই টাইমলাইন নিয়ে প্রশ্ন উঠেছে, আর তারপর লালবাজার সূত্রে দাবি করা হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে দুপুর 1:47 সেই সময় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছিল, আর এরপর রাত 11:45 রিটার্ন জিডি রেজিস্ট্রার করা হয়, অর্থাৎ পুলিশ ফোর্স থানায় ফিরে আসার তথ্য নথিভুক্ত করা হয়েছিল, আর তখনই খুন এবং ধর্ষণের এফআইআর দায়ের করা হচ্ছে। আর আরজিকর কাণ্ডে তদন্ত করতে গিয়ে কিন্তু বারবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সিবিআই এর তরফ থেকে গতকাল এই অভিযোগ করা হয়েছে, এমনকি অপরাধের জায়গা কিন্তু বদল করা হয়েছে, অল্টার করা হয়েছে। গতকাল শুনানিতে এমনই বক্তব্য কিন্তু উঠে এসেছে, এবং যে সুপ্রিম কোর্ট তারাও কিন্তু একেবারে আশঙ্কা প্রকাশ করেছেন তথ্য প্রমাণ লোপাটে। দেখুন, ঘটনার তথ্য প্রমাণ সংরক্ষণে অনেক দেরি করা হয়েছে, খুনের জায়গায় তথ্য প্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সরকারি মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় শুরু থেকেই সরকার, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তদন্ত চলাকালীন সেমিনার রুমের পাশের দেওয়াল ভাঙার অনুমতি কে দিল এবং তা কেন ভাঙা হলো, ভাঙার ফলে তথ্য প্রমাণ গায়েব হয়েছে কি না তা নিয়েও। এরই মধ্যে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সিবিআই এর আইনজীবী চাঞ্চল্যকর অভিযোগ করে বলেন, তদন্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অপরাধের জায়গা আগের মতো নেই, তার চরিত্র বদল হয়েছে। সলিসিটর জেনারেল অভিযোগ করেন, ধর্ষণ খুনের 5 দিন পর সিবিআই তদন্ত শুরু করেছে, ততদিনে সব কিছু বদলে দেওয়া হয়েছে, সিবিআই জানতই না অভিযুক্তের মেডিকেল পরীক্ষা করা হয়েছে। তুষার মেহতা আরও বলেন, টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতাল থেকে জানানো হয় এক মহিলা চিকিৎসককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। ডেপুটি সুপার পরিবারের সদস্যদের ফোন করে বলেন তার মেয়ে অসুস্থ, পরে বলা হয় সুইসাইড করেছেন। ঘটনা যেখানে ঘটেছে সেটা হাসপাতাল, আধিকারিকরা সবাই চিকিৎসক, তারা দেখলেই তো বুঝতে পারবেন কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড আর কোনটা খুন। তাহলে কেন সংজ্ঞাহীন বা সুইসাইড বলা হলো, এভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্য কী ছিল? আপত্তি জানিয়ে রাজ্যের আইনজীবী বলেন কোনো কিছুই পরিবর্তন করা হয়নি, পুরো ঘটনার ভিডিওগ্রাফি করা হয়েছে। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।